নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড চাকরির ক্ষেত্রে বরাকের যুবক যুবতীদেরকে সেই চাকরিগুলো দেওয়া হবে, অন্তত থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড। কিন্তু আমরা দেখতে পারলাম বরাকের যুবক যুবতীদেরকে ইদানিংকালে যে রিক্রুটমেন্ট হলো সেখানে যেভাবে বঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদে, এবং বিশেষ করে বিভিন্নভাবে বরাককে যেভাবে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন দেওয়ার ক্ষেত্রে বরাকবিলের কে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিবাদে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই তিনটা জেলা কংগ্রেস আমরা অনশন কার্যসূচি আমরা হাতে নিয়েছি। এবং সেই কার্যসূচি আমরা শিলচর জেলা কংগ্রেস অফিসের সামনে যে প্রাঙ্গণ আছে সেখানে আমরা সেই কার্যসূচি আমরা সম্পূর্ণ করব, এবং সবার উপস্থিতি, সবার সাহায্য এবং সবার সহযোগিতা এবং সবাই যাতে উপস্থিত থাকেন সেটাই কামনা করছি।